হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবাসী বাঙালিয়ানা ব্লগ চ্যানেল থেকে আমি কারিয়া বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আমার মেয়ের বার্থডের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। এটা আসলে সামারে হয়েছিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাই ভাবলাম কেন না একটু শেয়ার করি। আমরা আসলে আউটডোর বার্থডে পার্টিটা করেছিলাম, এটা আমেরিকার মিশিগানের একটা পার্কে। যেহেতু সামার ছিল আর বাচ্চার বার্থডে, সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। যদি আউটডোর পার্টিটা করা যায় তাহলে আসলে অনেক কিছুই একসাথে করা যায়, যেমন আমরা বারবিকিউ পার্টি এবং বার্থডে পার্টি দুটোই একসাথে ওই দিন করেছিলাম। দেখতে দেখতে আমার বড় মেয়েটা 8 বছরে পাড়া দিয়েছে। যাই হোক, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আর চলুন আমাদের সাথে তাহলে ওর বার্থডে পার্টি এবং বারবিকিউ পার্টি দুটোই উপভোগ করি। সারাদিন আমরা কিভাবে কাটালাম এবং বাচ্চারা কত মজা করেছে, এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যারা রীতিমতো আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সঙ্গে সঙ্গে। ও শুধু ভাবিকে পায়, সেজন্য বসে আমাকে দিয়ে দিয়ে ওইটা তো গরম দিতে হবে, ছেলের বউ বানাবো। কিছুক্ষণ পরে পরে ভাবি ভাবি আসলেই ওর হয়, ভাবিকে পাই কিছুক্ষণ পরে পরে। ভালো মানুষ চিনে যে পড়ে গেছে। আমি ওই ব্লকটাই দিতে পারি নাই ভাবি, ভাইয়ের ওইটা এখনো দিতে পারি নাই, দিব দিব আস্তে আস্তে, তাই করতে হবে। দাদা দন্ত